একদিকে উড়ছে বিমান, অন্যদিকে ফাটছে বোমা, মাঝ আকাশে ধুন্ধুমার অ্যাকশন, টুট করে গল্পের টুইস্ট, দৃশ্য বদল, হেলিকপ্টার থেকে হাতে জাতীয় পতাকা ও মনে দেশপ্রেম নিয়ে ঋত্বিক রোশনের প্রবেশ। এক মিনিট ১৩ সেকেন্ডের ঝলকে ধরা পড়ল ফাইটার ছবির ম্যাজিক। প্রথম ঝলকে ফাইটার বুঝিয়ে দিল বক্স অফিস কাঁপাতে তৈরি ঋত্বিক রোশন, দীপিকা ও অনিল কাপুর। এর মাধ্যমেই প্রথমবারের মতো বলিউড তারকা ঋত্বিক রোশনের বিপরীতে দেখা মিলবে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের। ঋত্বিক রোশন ও দীপিকার রসায়ন দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছেন সিনেমা প্রেমীরা। ফাইটার ছবিতে ব্যাটি চরিত্রে দেখা মিলবে ঋত্বিক রোশনকে, আর অন্যদিকে মিন্নি চরিত্রে দেখা মিলবে দীপিকা পাদুকোনের। চলতি বছরে তুঙ্গে অবস্থান করছে দীপিকার বৃহস্পতি। এবছর পাঠান জওয়ান দিয়ে বক্স অফিসে ঝড় তুলেছিলেন এই অভিনেত্রী। এবার নতুন প্রজেক্ট ফাইটার নিয়ে নতুন বছর শুরুতেই চমক দেখাবেন এই অভিনেত্রী। আগামী ২৬ জানুয়ারি উপমহাদেশ জুড়ে মুক্তি পাচ্ছে ফাইটার সিনেমাটি।